পরপর দুদিন মেট্রো চালিয়েও মিলছে না যাত্রী, তাই কমতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রোর সংখ্যা। দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার কলকাতায় চালু হয়ে গেছে মেট্রো পরিষেবা। দমদম থেকে কবি সুভাষের পাশাপাশি মেট্রো চলছে সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত। তবে যাত্রী না হয় মেট্রো চালানো আদৌ লাভজনক কিনা তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সূত্রে খবর, 20 মিনিটের বদলে মেট্রো চালানো হবে 30 মিনিট অন্তর। একই সঙ্গে দুর্গাপুজোর আগেই চেষ্টা চলছে ফুলবাগান মেট্রো স্টেশন চালু করে দেওয়া। মূলত ইস্ট ওয়েস্ট মেট্রো অধিকাংশ যাত্রী আইটি সেক্টরে কর্মরত। এখন আইটি সেক্টরে ওয়ার্ক ফ্রম হোম চলছে, ফলে যাত্রীদের যাতায়াতের সংখ্যা ভীষণ কম।